নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা এবং প্রতি শনিবার বিকেল 3:45 এই অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে প্রচারিত হয়। আর এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তিনিও অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, কারণ তার অনুষ্ঠান দেখতে আপনাদের ভালো লাগে, তার কথা শুনতে আপনাদের ভালো লাগে এবং তার দেখানো পথটি আপনারা পালন করতে ভালোবাসেন। হ্যাঁ বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী সেই মানুষটিকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। আমরা গত যে পর্বগুলো তাতে আমরা যেহেতু এই বছরটা শনির বছর, তাই আমরা শনি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা শনি গ্রহের বিষয়ে কিছু মানে আলোচনা অবশ্যই করব, কারণ আমাদের অনেক কিছু জানার আছে। কারণ এই শনি দেবতাকে নিয়ে প্রচুর মানুষের মধ্যে ভীতি, প্রচুর মানুষের মধ্যে আতঙ্কের একটা কারণ থাকে, যেটা আমরা বিগত দুটি পর্বে শুনেছি যে ভালো ফল মন্দ ফল সবটাই আমরা শুনেছি। আজকেও আমরা একটু শনি যে গ্রহ সেটা নিয়েই আমরা শুনব। কিন্তু তার আগে বলি যে জীবনে যে মুহূর্তগুলো চলে যায় সেই মুহূর্তগুলো কিন্তু ফিরে আসে না। তাই আগাম যে জীবনটা আমাদের আসছে, আগাম যে মুহূর্তগুলো আমাদের আসছে, সেই মুহূর্তগুলো যাতে ভালো থাকে তার জন্যই কিন্তু আমাদের আগাম ব্যবস্থাটা নেওয়া দরকার। আর তার জন্যই এই অনুষ্ঠান সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশারি, কারণ সৌভাগ্য আর সমৃদ্ধি যদি জীবনে থাকে তাহলে কিন্তু শান্তিও থাকে। আর এই তিনটে জিনিস যার জীবনে থাকে তাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না। তাই এই অনুষ্ঠান সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশারি, আর সেই দিশারি পথপ্রদর্শক মানুষটিকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আমাদের সকলের তরফ থেকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ শাস্ত্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি অ্যাস্ট্রোলজার দু রকম পদ্ধতিতে করে থাকেন, সনাতন পদ্ধতিতে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে। এছাড়াও তিনি একজন হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো বিগত দুটি পর্বে আমরা শনি নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনি বলছিলেন যে 16 তারিখে বক্রি অবস্থা থেকে শনি গ্রহ কিন্তু মার্গী হচ্ছে, মার্গী হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের দর্শক বন্ধুদের একটু আপনি বলুন। নিশ্চয়ই। শনি গ্রহ গ্রহরাজ বলা হয়। এই গ্রহটি অন্যান্য গ্রহ যেখানে রাশি চক্র পরিভ্রমণ করতে খুব অল্প সময় নেয়, এই শনি গ্রহ কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশি পরিবর্তন যখন করে তার সময় লাগে 2.5 বছর। এই এত স্লো মুভমেন্ট, যার কারণে কিন্তু এই শনি গ্রহ যখন আবার বক্রি হয়ে যায় তখন কিন্তু 137 দিন পর্যন্ত বক্রি থাকে। আচ্ছা, 137 দিন হয়ে গেল শনি গ্রহ বক্রি অবস্থায় ছিল, বর্তমানে 16 তারিখ থেকে অর্থাৎ আজকে 14 নভেম্বর আমরা প্রোগ্রামটি করছি, এর দুদিন পরে থেকেই শনি গ্রহ ডাইরেক্ট বা মার্গী হচ্ছেন। বক্রি থেকে যখন মার্গী অবস্থায় কোন গ্রহ যায় তখন জানবেন অনেক অসম্ভব ভালো কিছুও হয়। যেমন যাদের জন্মছকে শনি খারাপ অবস্থায় ছিল, দুস্থানে ছিল, সেই অবস্থায় গোচরে শনি বকরি অবস্থায় এতদিন ছিল, যার ফলে যাদের জন্মছকে শনি খারাপ অবস্থায় ছিল তারা কিন্তু প্রচুর কষ্ট ভোগ করা, দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া, দুঃখময় জীবনযাপন করা, কিছুতেই যেন সময়টা তাদের অনুকূলে আসছিল না। তো যেহেতু শনি গ্রহ এবারে ডাইরেক্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা শুভ সংবাদ বলা যেতে পারে যে এই শনি গ্রহের প্রভাবে কিন্তু অনেক কিছু যেগুলো না পাওয়া সেই প্রাপ্তিগুলো কিন্তু আসার সম্ভাবনার একটা রাস্তা খুলে যায়। এখানে নির্ভর করতে হবে শনি গ্রহের জন্মছকে আপনার অবস্থান কিরকম, অথবা আপনার হাতে শনি গ্রহের মাউন্টের অবস্থান কিরকম।
যদি শনি গ্রহ একটুও ভালো অবস্থায় আপনার জন্ম ছকে বা আপনার হাতে থাকে, সেক্ষেত্রে জানবেন এই যে সময়টা 16 তারিখের পর থেকে যে সময়টা চলবে, এই সময়টা কিন্তু খুব আপনার জন্য স্বাভাবিক হবে এবং অনেক কিছু অ্যাচিভমেন্ট, অনেক কিছু প্রাপ্তিগুলো পরপর নির্দেশ করবে। আর এছাড়াও আরেকটা বিষয় যেটা খুব ভালো হবে সেটা হচ্ছে মার্চ 2025 পর্যন্ত শনি কুম্ভ রাশির ঘরে অবস্থান করবেন এবং মার্চ 2025-এর পরে যখন শনি মীন রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু মকর রাশির যারা জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে সাড়েসাতিতে ভুগছিলেন, সাড়েসাতির যে প্রবল যন্ত্রণা যিনি ভোগ করেছেন বা করছেন তিনি জানেন যে কিরকম দুঃসহ যন্ত্রণাদায়ক সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই সাড়েসাতির প্রকোপ থেকে তারা মুক্তি পাবেন মকর রাশির জাতক বা জাতিকারা, তার জন্য শনির যে পথ চলা সেটা কিন্তু শুরু হয়ে গেল। যেহেতু শনি খুব স্লো প্ল্যানেট, স্লো যায়, সে কারণে সময়টা লাগছে আপনার মার্চ 2025 পর্যন্ত। আচ্ছা, এর সঙ্গে শুধু সাড়ে সাতই নয়, যারা ঢাইয়ায় কষ্ট পাচ্ছেন, শনির ঢাইয়া 2.5 বছর ধরে চলে, এই ঢাইয়ায় যারা কষ্ট পাচ্ছেন, মূলত দুটো রাশি খুব কষ্টের মধ্যে ছিলেন এতদিন, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো সময় আসতে চলেছে মার্চ 2025-এর পরে, তাদের কিন্তু এই ঢাইয়া থেকেও মুক্তি হচ্ছে। আর জানবেন শনি যখন ছেড়ে যায় তখন প্রচুর কিছু কিন্তু প্রাপ্তি দিয়ে যায়, ভালো কিছু হয় তার জীবনে, ভালো উন্নতি হয়। আর শনির যদি কৃপা পাওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব সফল ব্যক্তি হতে পারে শনির কৃপায়। সুতরাং এই শনিকে প্রসন্ন করা, এই শনির নিয়ম অনুসারে চলা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখা দেয় জ্যোতিষশাস্ত্র মতে। যারা মেনে চলতে পারেন বা শনি গ্রহর মতো করে যদি নিজেদের সেইভাবে প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে জানবেন এই যে সময়টা যাচ্ছে এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো ফেভারে আসবে এবং সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কেউ কি ফোনে? হ্যাঁ, ফোনে তো রয়েছেন, কিন্তু আমি তো দর্শক বন্ধুদের বলি, এই যে শনি কে নিয়ে একটা অযথা ভয়, অযথা টেনশন, সবকিছু নিয়ে একটা ভালো দিক রয়েছে, মন্দ দিকও রয়েছে, এবং উনি আমাদের সুন্দর করে সেটা কিন্তু বুঝিয়ে দিলেন এবং আরো বোঝাবেন। কিন্তু আপনার চার্টে, আপনার বার্থ চার্টে শনির অবস্থানটা কোথায় সেটা তো আপনি জানেনই না, সেটার জন্য কিন্তু আপনাদের একটু চেম্বারে আসাটা ভীষণভাবে জরুরি। এই যে উনি প্রাপ্তিযোগের কথা বললেন, যে শনি ছেড়ে যাওয়ার সময় একটা প্রাপ্তিযোগের একটা চান্সেস কিন্তু থাকে, সেটা আপনার চার্টেও আছে কিনা, বা যদি কোনো অপ্রাপ্তিযোগ থাকে, মানে যদি কোনো খারাপ যোগ থাকে সেটাও আপনার চার্টে আছে কিনা, যেটার জন্য আপনি আগাম সতর্কতা নিতে পারবেন, এই সবগুলোই কিন্তু আপনার বাচ্চাটি বলতে পারে। সুতরাং বাচ্চাট নিয়ে একটু চেম্বারে আসাটা খুব জরুরি। চেম্বারে আসলে না আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে পারবেন। আর চেম্বারে আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একটা রেড বক্সের মধ্যে 9051200976 এই নাম্বারটি ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে বুকিং কিন্তু চলছে, অবশ্যই ওনার কাছে চলে আসুন। এবং শুধুমাত্র শনি গ্রহ নিয়ে বলছি না, আপনার বাচ্চাটিকে একদম সুন্দরভাবে বিশ্লেষণ করিয়ে জেনে নিন যে আপনার জীবনে কি হতে চলেছে বা বর্তমান পরিস্থিতিটাই বা কি। তো আমি নিশ্চয়ই চেম্বারের অ্যাড্রেস গুলো আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি সাংবাদিক থেকে বলছি। বলুন, কে বলছেন? আমার আমি আমার দিদির সম্বন্ধে একটু জানি। আপনার দিদির সম্বন্ধে? আপনার দিদির নাম কি? আমার দিদির নাম গীতা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1951। আগে ডেটটা বলুন। 30 জুন, 30শে জুন। 30শে জুন, 30th জুন, আর 1951। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়টা একটু বলুন। এই দুপুর 12টা থেকে 12টা 5-এর মধ্যে। দুপুর 12টা থেকে 12টা 5-এর মধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার দিদি? শ্যামবাজারে। শ্যামবাজারে। আচ্ছা, এই অনুষ্ঠান কেমন লাগে আপনার? ভীষণ ভালো লাগে, আপনার সঞ্চালনা তো ভীষণই ভালো। ও ধন্যবাদ। আমাদের জ্যোতিষ্টার যে আছেন, তিনি তো
হ্যাঁ, উনি খুব সুন্দর ভাবে আপনাদের বুঝিয়ে দেন এবং খুব ধীরে ধীরে সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন, কারণ জ্যোতিষ শাস্ত্রটা তো একটা সহজ শাস্ত্র নয়, তার জন্য উনি খুব সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেন। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। ঠিক ঠিক, আজকে দিদির সম্বন্ধে জেনে নিন, ভালো লাগবে। আচ্ছা, আপনার দিদির জন্মবার যেটা পাচ্ছি শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার। কন্যা লগ্ন, ওনার রাশি বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, দ্বাদশী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বৈশ্যবর্ণ। ওনার ক্ষেত্রে যেটা রয়েছে, ওনার জন্মছকের যা পরিস্থিতি, লগ্নে শনি বসে রয়েছে, হ্যাঁ শনিটা নিয়েই আলোচনা করছিলাম, এবং ওনার জন্মছকে কিন্তু শনি গ্রহ বা অন্যান্য কোনো গ্রহ বক্রতা অবস্থায় নেই। জন্মছকে শনি গ্রহ বা কোনো গ্রহ যেহেতু বক্রি নেই, সেহেতু কিন্তু একদিকে ভালো, ভীষণ ভোগান্তি থেকে রেহাই পাবে, কিন্তু এখানে ওনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগান্তি যোগ এখন পাচ্ছি, একটু ছোটখাটো চোটাঘাত, দীর্ঘমেয়াদী ভোগান্তি থেকে রেহাই পাবে, কিন্তু এই মুহূর্তে একটু ভোগান্তির যোগ পাচ্ছি, ছোটখাটো চোটাঘাত লেগে যেতে পারে, একটু সাবধানে রাখতে হবে, বিশেষ করে চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম, হাঁপানি জাতীয় সমস্যা, এই ধরনের কিছু সমস্যা কিন্তু ওনার জন্য সম্ভাবনা রয়েছে যে এটা একটু ওনাকে পীড়া দেবে। সুতরাং খুব সতর্কভাবেই ওনাকে রাখতে হবে, এবং জন্মছকের যা পরিস্থিতি, এখানে ওনাকে এই সময় দাঁড়িয়ে কোনো রেমেডি তো করা যাবে না, অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত যদি পাঠ করতে পারে তাহলে কিন্তু উনি শারীরিক দিক থেকে অনেক সুস্থ থাকবেন। হ্যাঁ, আর্থিক ভাবে ভীষণ যে প্রবলেম হবে সেরকমটা নয়, চলে যাওয়ার মতো অর্থনৈতিক অবস্থা রয়েছে, এদিকগুলো ঠিক আছে, কিন্তু শরীরটাই এখানে মেন দেখা যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তো এটা একটু নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো একটু পাঠ করুন, করলে ভালো হবে, সেক্ষেত্রে উপকার পাবে। আমি একটু একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। উনি কিন্তু একমাত্র সন্তান হারিয়েছেন বেশ কয়েক বছর আগে, সম্প্রতি বছর তিনেক হলো উনি স্বামীও হারিয়েছেন, এবং ভীষণ মানে বুঝতে পারছেন একমাত্র সন্তান হারানো এবং তারপরে যে অত বড় জীবনের সঙ্গী তাকেও হারানো, যার জন্য উনি মানসিক ভাবে ভীষণ কষ্ট, মানসিক ভাবে বিপর্যস্ত, এই মানসিক ভাবে স্বাভাবিক বিপর্যস্ত হওয়াটাই স্বাভাবিক। ওই জন্য আমি বললাম এখন তো কোনো প্রতিকার বা কিছু ওনার হবে না, ওনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে, যাতে শারীরিক দিক থেকেও সুস্থ থাকেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শারীরিক পাশাপাশি মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা ভালো ফিল হয়, খুব ভালোভাবে থাকতে পারবেন, ভগবান শিবের পুজো যদি নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে উনি ভালো থাকতে পারবেন। কারণ দেখুন, যা ঘটে সে তো বিধির বিধান, এগুলো তো কারো হাতে থাকে না, এগুলোর জন্য অবশ্যই ভগবানকে ডাকতে হবে, ভগবানকে স্মরণ করলে এটা অবশ্যই উনি ভালো থাকবেন আগামী দিনগুলো। না, এই মুহূর্তে সেরকম ক্ষতি যোগ দেখাচ্ছে না, কিন্তু ওনাকে বলবেন একটু সাবধানতা অবলম্বন করতে, চোটাঘাত লাগার যোগ রয়েছে, পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে, এইগুলো বিষয়ে একটু সাবধান করবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু সতর্ক, কারো দ্বারা মানে কোনো বিপদে পড়বেন না তো, কাউকে বিশ্বাস করে এইটুকু শুধু। হ্যাঁ, একটু আপনি সতর্ক থাকতে বলবেন অবশ্যই চলার পথে, সময় তো খুব যে ফেভারে আছে তা তো নয়, হ্যাঁ সেটা সেদিক থেকে একটু সতর্ক থাকতে বলুন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আর আমরা আশা করবো আপনার দিদিও নিশ্চয়ই ভালো থাকবেন। আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো, আপনি একটু সাথে থাকুন, আমি কয়েকটা কথা একটু বলতে চাই। প্রথমত হচ্ছে, শুধুমাত্র যিনি ফোন করেছিলেন আমি তাকে নয়, আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি, এখান থেকে উনি কিন্তু একটা দারুণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে ওনাকে রেমেডি কিন্তু দিয়ে এখন কোনো কাজ করা যাবে না, কিন্তু অন্যান্য জায়গায় বা ম্যাক্সিমাম কিছু জায়গায় আগেই কিন্তু একটা রেমেডি দিয়ে দিত, তাই না? কিন্তু উনি এখান থেকে কিন্তু এরকম অল
লাইভে বলে দিলেন যে ওনাকে তো এখন রেমেডি দিয়ে কাজ হবে না, ওনাকে বলুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে, তাতে শারীরিক এবং মানসিক উভয়ই একটু ভালো থাকবে, মানে উভয় দিক থেকেই একটু ভালো থাকবে। কেন আমাদের এটা তো শাস্ত্র বাক্য, ন চ দৈবাৎ পরম বলম, দৈব বলের উপরে কোনো বল নেই, ভগবানকে ডাকতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, তিনি কিন্তু সর্বশক্তিমান, তিনি কিন্তু এই ক্ষেত্রে বাধা বিঘ্ন যাই কষ্ট এগুলো কিন্তু তিনি নিরাময় করবেন। আর যেখানে প্রতিকার দেওয়ার মতো জায়গা থাকবে সেখানে নিশ্চয়ই প্রতিকার প্রতিবিধান করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রেমেডি ভালো কাজও করে, সুন্দরভাবে আপনারা উপকারও পাবেন। কিন্তু যে ক্ষেত্রে দরকার নেই সেক্ষেত্রে উনি কিন্তু কখনো ওইভাবে বলেন না যে না একটা রেমেডি নিয়ে নাও এক্ষুনি ভালো হয়ে যাবে, এতটাই সততার সঙ্গে উনি কিন্তু কাজ করছেন। তবে একটা কথাই বলবো, সময় থাকতে যদি আপনারা চলে আসেন, একটা সময় আছে হ্যাঁ যখন আপনি মানে কিশোর অবস্থা থেকে বা কিশোরী অবস্থা থেকে একটু বড় হচ্ছেন তখনই যদি আপনি চলে আসেন বা আপনাদের সন্তানকে যদি পাঠিয়ে দেন তখন থেকেই যদি একটা সুন্দর প্রপার গাইডলাইন পাওয়া যায়, রেমেডি করা যায়, সবটাই করা যায়, তাহলে কিন্তু একটা সুন্দর জীবন মানে আপনারা পেতে পারেন। তাই সময় থাকতে সময় নষ্ট না করে সময় থাকতে আপনারা চলে আসুন। আর ওনার চেম্বারের অ্যাড্রেসগুলো আমি বলবো বলেছিলাম, আমি নিশ্চয়ই একটু বলে দিচ্ছি, যিনি রয়েছেন লাইনে একটু সঙ্গে থাকুন, আমি নিশ্চয়ই আপনার ফোনটি নেব। প্রথমত বলি যে ওনার নিজস্ব চেম্বার রয়েছে রাজপুর চৌহাটির মোড়, প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার দিনকে বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা ওখানেই পাচ্ছেন, আর প্রতি রবিবার দিনকে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ওখানেই পাচ্ছেন, রাজপুর চৌহাটির মোড়। এরপর আসছি ওনার আরেকটি নিজস্ব চেম্বার সুভাষগ্রাম স্টেশনের একদম পাশে, বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও জয়নগর স্টেশনে সামনেই প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন এবং দমদম শিথির মোড় এখানে প্রতি শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, আর বেহালা সানরাইজেও কিন্তু আপনারা প্রতি শনিবার দিনকেই ওনাকে পেয়ে যাচ্ছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য বুকিং নাম্বার রয়েছে, কন্টাক্ট নাম্বার বলে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে ফোন করবেন এবং ফোন করলে সমস্ত ডিটেইলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। এছাড়াও দুর্গাপুরের বন্ধুরা আপনাদের জন্য তো একটা সুখবর দিয়েছে আগে, আবারও বলি যারা দুর্গাপুরে এখনো পর্যন্ত বুকিং করেননি উনি কিন্তু দুর্গাপুরে যাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর। যারা এখনো বুকিং করেননি 21 তারিখে উনি কিন্তু দুর্গাপুরে থাকছেন, যারা বুকিং করেননি ইমিডিয়েটলি কিন্তু বুকিংটা করে ফেলবেন। বহরমপুরের বন্ধুরা আপনারাও তৈরি থাকুন, আপনাদের জন্য ডেটটা আমরা নিশ্চয়ই বলে দেবো, আর না হলে একটু আপনারা কন্টাক্ট নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমরা একটু বন্ধুকে নিয়ে নেব নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আমি অনিমা। হ্যাঁ কোথা থেকে বলছেন? বর্ধমান। বর্ধমান থেকে বলছেন অনিমা? আচ্ছা বলুন আপনার টাইটেল কি? মন্ডল। মন্ডল, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা ডেট অফ বার্থ? 10:35। জন্মস্থান কোথায় অনিমা? বর্ধমান। বর্ধমানেই জন্ম? আচ্ছা অনুষ্ঠান তুমি কতদিন ধরে দেখছো? হ্যাঁ দেখি, মাঝে মধ্যে দেখি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো। ঠিক আছে নিজের সম্বন্ধে জেনে নাও। অনিমা মন্ডল 1/3/2002, 10:35 বর্ধমান। বর্ধমান, আচ্ছা জন্ম বার হচ্ছে শুক্রবার তাই তো? হ্যাঁ। বৃষলগ্ন রাশি কন্যা রাশি হস্তা নক্ষত্র রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ তৃতীয়া তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বৈশ্যবর্ণ। এখানে যেটা জন্মছকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে শনি রাহু বসে রয়েছে, এটাকে বলা হয় শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ লগ্নে থাকলে শরীর মাঝে মধ্যেই ভোগাবে, শরীর অসুস্থতা হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকতে হবে। এবং রবি শুক্র জন্মছকে দারিদ্র দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তবে ভালো যেটা রয়েছে ভালো কাজকর্ম পাওয়ার যোগ রয়েছে, জীবনে ভালো প্রতি
প্রতিষ্ঠা পাওয়া উন্নতি হওয়ার যোগ রয়েছে। মাঙ্গলিক দোষের কারণে কিন্তু ভুল বন্ধু বা ভুল বান্ধবী জীবনে আসবে, সেখান থেকে কিন্তু প্রতারণা হওয়া বা মনে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। কেমদ্রুম দোষ জন্মছকে রয়েছে, বেশিরভাগ সময় কিন্তু ডিপ্রেশন আসতে পারে, খেয়াল রাখতে হবে। এছাড়া শরীর স্বাস্থ্য তো আগেই বলেছি, বিশেষ খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য, যেহেতু শ্রাপিত দোষটা রয়েছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু এই যে দোষগুলো জন্মছকে হয়ে রয়েছে এগুলোর যথাযথ প্রতিকার এক্ষেত্রে কিন্তু প্রয়োজন, তাহলে কিন্তু ক্যারিয়ার এবং ম্যারেজ লাইফ দুটোই কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু এই দেরি করা উচিত নাই যার সমস্যাগুলো রয়েছে। আপনি কি কাউকে দেখিয়েছেন, প্রতিকার করিয়েছেন এগুলো? সেক্ষেত্রে কিন্তু বাধা আসবে এবং হওয়া কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থতার সম্মুখীন হতে হবে, বারবার কিন্তু স্ট্রাগল করতে হবে। এই জন্য অবশ্যই এগুলো দেখিয়ে নিলে ভালো হবে। আচ্ছা অনিমা, যে কথাগুলো উনি বললেন এই সমস্ত কথার সঙ্গে নিশ্চয়ই তুমি সহমত? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি বলতে চাইছি যে সুতরাং যোগ্যতা অনুযায়ী কর্ম পেতে গিয়ে বাধা হবে, অর্থাৎ কি চাকরি পেতে গিয়ে বাধাই তো হচ্ছে। তাই তো। আর অনিমা তোমার তো মাত্র 22 বছর বয়স, তুমি কিন্তু খুব সুন্দর মানে সময় তুমি ফোনটা করেছো এবং জেনেও নিলে, কিন্তু তুমি যদি আরো বিস্তারিত ভাবে জানতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু চলে আসতে পারো বা অনলাইনে ওনার সাহায্য নিতে পারো। অনলাইনে উনি কিন্তু বিচার করে থাকেন, ঠিক আছে, সমস্ত রকম বিচার পড়াতে হবে। অ্যাকচুয়ালি মানে আমার যে শনির দশা বলছেন যে ওটা আমাকে প্রতিকারটা কি করাতে হবে? শনি দশা বলিনি, বলেছি শনি রাহু শ্রাপিত দোষ আছে জন্মছকে লগ্নে, লগ্নে শনি রাহু শ্রাপিত দোষ থাকাটা ভালো নয়। কি করাতে হবে এটা তো এই ছোট্ট অনুষ্ঠান, এটা এই 2 মিনিটের প্রেডিকশন, এটা বলার বিষয় নয়। এর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি দেখিয়ে প্রতিকার করিয়ে নেওয়া ভালো হবে। হ্যাঁ, যেহেতু অ্যাস্ট্রোলজি ভালোবাসো বা ভালো দেখো বলে ফোন করেছো, সেক্ষেত্রে আমি বলবো যাকে ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজি ভালো লাগে তাকে জন্মছকটা দেখিয়ে নিতে হবে, আমার কাছেই আসতে হবে এমন কোনো কথা বলছি না, যাকে ভালো লাগে তাকে দেখিয়ে নিতে হবে। নিয়ে প্রতিকারটা করালে কি হবে, এই যে জন্মছকে গ্রহ বাধাগুলো এগুলো দূর হবে এবং তাড়াতাড়ি কিন্তু ভালো জব পাওয়া যাবে। সুতরাং এই বিষয়গুলোকে ফেলে রাখতে না বলবো, এই যে সমস্যাগুলো হয়ে রয়েছে এগুলো যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটাকে সমাধান করার জন্য বলবো। তুমি নিশ্চয়ই শুনে নিয়েছো, আর তবে তুমি যার কাছে যাবে প্রকৃত একজন অ্যাস্ট্রোলজারের কাছেই যাবে। আর এখান থেকে তো আমি বলতেই পারি যে আমি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের সাথেই অ্যাঙ্কারিংটা এই মুহূর্তে করছি, কারণ উনি কিন্তু বহু বছর ধরে এই অ্যাস্ট্রোলজিকে অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করে আসছেন, সনাতন পদ্ধতিতেও করে আসছেন, কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও করে আসছেন। সুতরাং তুমি যদি যোগাযোগ করতে ইচ্ছুক হও বা আপনারা যদি যোগাযোগ করতে ইচ্ছুক হন, তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা বুকিংটা করে নেবেন। সবাই কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 9051200976। অনিমার সাথে থাকো, ভালো থাকো, তোমাকে সবটাই উনি কিন্তু বলে দিয়েছেন। এরপর তোমার বিচার যে তুমি কোথায় যাবে, কিভাবে কি করবে, এখনো তোমার সামনে অনেক বড় জীবন রয়েছে, সুন্দর সময় তুমি ফোন করেছো, সুতরাং এখন থেকেই তুমি ঠিকঠাক করে নাও। আর ওনার কাছে যারা আসছেন তারা কিন্তু প্রপার গাইডলাইনটা পাচ্ছেন, কারণ একটা জীবন সুন্দর হতে গেলে একটা প্রপার গাইডলাইন প্রয়োজন। আর এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন যারা পাচ্ছেন ওনার কাছ থেকে তারা কিন্তু একটা সুন্দর জীবনই পাচ্ছেন। আচ্ছা আমরা কি আর আলোচনা করব না? হ্যাঁ নিশ্চয়ই, আলোচনা বিষয় রয়েছে, সময় একদম সংক্ষিপ্ত না, তবুও আমরা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। একদম, যেহেতু আমি যেটা বলছিলাম যে শনি গ্রহ যেহেতু মার্গী হচ্ছে এবং এই শনি গ্রহে চলার পথে কিন্তু বহু মানুষ বহু কিছু উপকার পাবেন, এবং অনেকেই আছেন যে নিজেরা জন্মছক বিশ্লেষণ না করে বিভিন্ন ধরুন বিজ্ঞাপন দেখে বা নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে বা অন্য কোনো কারো কথায়
না জন্মছক না হস্তরেখা, এগুলো কোনো কিছু বিচার না করিয়ে কোনো কিছু একটা কিনে ধারণ করে নিলেন, ভাবছেন যে হয়তো সময়টা ভালো হয়ে যাবে, খারাপ সময়টা কেটে যাবে, তা কিন্তু হয় না। এখানে কিন্তু সচেতন হওয়ার সময় কিন্তু বর্তমানে যে প্রপারলি দেখিয়ে নিয়ে তারপরে আপনার জন্য যে প্রতিকারটি প্রয়োজন সেটা যদি আপনি ধারণ করেন, এবং ধারণ করার কিছু শাস্ত্রীয় পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনে যদি ধারণ করেন তাহলে জীবনে কিন্তু উন্নতি হবেই এবং যে কোনো গ্রহ বাধা বিঘ্ন এগুলো কিন্তু কাটবেই। সুতরাং যাদের জন্ম তারিখ সময় জানা আছে তারা তো জন্মছক দেখাতেই পারবেন, যাদের জানা নেই তাদের জন্য কিন্তু হাত দেখে হস্তরেখা বিচারের মাধ্যমে মুহূর্ত হরারি গণনার মাধ্যমে কিন্তু সঠিক প্রতিকার প্রতীক বিধান করে দেওয়া হয়। এবং যেটা আমি করে থাকি একদম গ্যারান্টি, আপনার যেদিন যে সমস্যাটা কাটবে সেটা একদম লিখিত আকারে কিন্তু দিয়ে থাকি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই প্রকৃত মানুষটির কাছে যদি আপনি আসেন তাহলে আর আপনার চিন্তা করতে হবে না, আপনার প্রিয়জনদের নিয়ে আর চিন্তা করতে হবে না, একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন। আর একবার কন্টাক্ট নাম্বারটা মনে করিয়ে দিই, 9051200976, এই নাম্বারে অবশ্যই ফোন করে বুকিং করবেন। রাজপুর চৌহাটির মোড়ে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে পাচ্ছেন, এছাড়াও দুর্গাপুরে বন্ধুরা তৈরি থাকুন, 21 তারিখে কিন্তু আপনারা পাচ্ছেন, যারা বুকিং করেনি ইমিডিয়েটলি বুকিংটা করে ফেলুন। আর বহরমপুরের বন্ধুরা তৈরি থাকুন, একটু ফোন করে জেনে নিন যে কবে ওনাকে আপনারা আপনাদের মধ্যে পাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, আবার দেখা হচ্ছে শনিবার দিন দুপুর 3:45 মিনিটে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।